ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, গোল্ডেন রিট্রিটে এবার জোড়া সেলিব্রেশন, ক্যান্ডেল লাইট ডিনার, বার আর বহরমপুরের একমাত্র ডিস্কো থেকে স্পেশাল অফার, বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট, লাক্সারি ফোর স্টার হোটেল উইথ ক্লাব ফ্যাসিলিটিস। প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং ঘিরে বিক্ষোভ বহরমপুরে। ভ্যাকান্সির লিস্ট টাঙ্গানোর দাবিতে হয় বিক্ষোভ, যদিও প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তালিকা প্রকাশের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। বহরমপুরে প্রাথমিক সংসদে কাউন্সেলিং নিয়ে অস্বচ্ছতার অভিযোগে বিক্ষোভ নিয়োগপ্রাপ্তদের। বিক্ষোভকারীদের দাবি, সার্কেল অনুযায়ী শূন্যপদের তালিকা টাঙানো নেই ডিপিএসসিতে। বিক্ষোভ দেখাতে শুরু করেন নিয়োগপ্রাপ্তরা। ভ্যাকান্সি তালিকা টাঙানো হবে বলে আশ্বাস দেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত। এতে থামে বিক্ষোভ। আশিস মার্জিতের দাবি, ভ্যাকান্সি লিস্ট টাঙানো ছিল, কেউ খুলে দিয়েছে, নতুন করে তালিকা টাঙানো হবে। এতেই থামেন বিক্ষোভকারীরা। মুর্শিদাবাদ জেলার প্রাথমিক স্কুলে 693 জনের তালিকা প্রকাশ করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। মঙ্গলবার থেকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদে শুরু হয়েছে কাউন্সেলিং। চাকরি প্রার্থীদের অভিযোগে সেখানে সার্কেল অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়নি। তালিকা না থাকায় এদিন বিক্ষোভ দেখান চাকরির প্রার্থীরা। সার্কেলের স্কুলগুলো দেখতে পাবো অন্তত যে কটা ভ্যাকান্সি আছে আমার নিজের পছন্দ মতো, তাহলে কাউন্সেলিং করার মানেটা কি? আমাদের অ্যাপয়েন্টমেন্টে লিখে দিতে পারে যে আপনি এই স্কুলে আপনি পোস্টিং পেয়েছেন। কাউন্সেলিং তো এটাই, আমার র্যাঙ্ক অনুযায়ী আমার নিজের স্কুল দেখবো কোনটা পছন্দ কোনটা পছন্দ না, সেই অনুযায়ী তো মানে এই প্যানেলটা আগেই দেওয়া উচিত ছিল যে ডিস্ট্রিক্টে কত সার্কেলে কটা স্কুল আছে। যদিও কিছুক্ষণ পর ফের শুরু হয় কাউন্সেলিং।